সরকারকে আলটিমেটাম দিলেও সময় পেতে দেবে না বিএনপি। এদিকে যুগপথ আন্দোলন সফল পরিণতির দিকে যাচ্ছে বলছেন আমির খসরু। সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র বলছেন আফরিন আক্তার। আরো থাকছে বিএনপি সমাবেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা। এবং সর্বশেষ জানাবো গুম খুনের বিভিন্ন প্রণালী অবলম্বন করছে সরকার বলছেন রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে আলটিমেটাম দিলেও সময় পেতে দেবে না বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি সহ দলটির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত থাকা 36টি রাজনৈতিক দল। আর এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগ করতে আলটিমেটাম দেবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে এর জন্য সরকারকে কোনো সময় পেতে দেওয়া হবে না। আন্দোলনে যুক্ত থাকা নেতারা বলছেন, কালকে সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে না। গতানুগতিক এক অথবা দুই দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে, কিন্তু সরকারকে পদত্যাগ করতে একটি আলটিমেটাম দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সরকারকে পদত্যাগ করতে সময় বেঁধে না দেওয়ার কৌশল নেওয়া হয়েছে, কারণ সময় বেঁধে দিলে তারপর থেকে সর্বাত্মক আন্দোলন শুরু করার একটা বিষয় চলে আসবে। যেহেতু বিএনপি সিদ্ধান্ত হচ্ছে দুর্গাপূজার পরে সর্বাত্মক আন্দোলনে নামার, তাই সময় না বেঁধে দিয়ে আলটিমেটাম দেওয়া হবে সমাবেশ থেকে। বিএনপি নেতারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তবে সেটা সরকারের অনুকূলে যাচ্ছে বলে আমরা মনে করি না। তার প্রমাণ সরকারের শীর্ষ মহলের নেতা মন্ত্রীদের কথাবার্তা এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের বন্ধু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তার দেশে গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক দুই দেশের মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে। এই সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, এখানে একটা বার্তা আছে আওয়ামী লীগের জন্য, যার ফলে বিরোধী দল আন্দোলন করে ঘোলাটে পরিস্থিতি তৈরি করার আগে সরকারই এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রেখেছে দেশের মধ্যে। ফলে এই পরিস্থিতিতে পূজার মধ্যে কর্মসূচি দিলে সেখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর দায় চাপানো হতে পারে। তাই পূজার মধ্যে কর্মসূচি না দিয়ে পূজার পরেই কর্মসূচি দেওয়া হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, কালকের সমাবেশ হবে শান্তিপূর্ণ, সেখান থেকে সরকারকে কোনো আলটিমেটাম দেওয়া হবে না, এই বিষয়ে এখন কিছু বলতে চাই না। নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কালকে সমাবেশ থেকে সর্বাত্মক বা চূড়ান্ত আন্দোলনের পূর্ণাঙ্গ কোনো ঘোষণা আসবে না, পূজার পরে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসবে। কারণ পূজার মধ্যে কর্মসূচি দিলে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে সরকার সহ বিভিন্ন মহল। এই নেতা আরো বলেন, সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা না এলেও সরকারকে একটা আলটিমেটাম দেওয়ার আলোচনা আছে। সেই আলটিমেটামের ঘোষণা দেওয়া এমন হতে পারে যে আগামী কয়েকদিনের মধ্যে সরকার পদত্যাগ না করলে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। আগামী 27 থেকে 28 অক্টোবরের মধ্যে সেই সর্বাত্মক আন্দোলন শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, পূজার মধ্যে কোনো কর্মসূচি থাকবে না, পূজার পরে একটি সমাবেশের কর্মসূচি দিতে পারে, সেই সমাবেশ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা আসবে। বিএনপির যুগপথ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 অক্টোবর বেলজিয়াম সফরে যাবেন, সেখান থেকে 27-28 তারিখে দেশে ফিরবেন তিনি। তিনি দেশে ফিরে এলে অল আউট কর্মসূচির ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে, তাই কালকে সমাবেশ থেকে সরকারকে সময় বেঁধে না দিয়ে পদত্যাগের সফট একটা গণতন্ত্র মঞ্চের একটি শরিক দলের শীর্ষ নেতা বলেন, আগামী 24 অক্টোবর প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরে যাওয়ার কথা রয়েছে, এই সফর থেকে তিনি 27-28 তারিখ দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসবে। এদিকে বিএনপি সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কথা মুখে বলে এলেও তাদের প্রস্তুতি নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছে দলটির সঙ্গে যুগপথ আন্দোলনে যুক্ত থাকা শরিকটা। তারা বলছেন, বিএনপি মুখে চূড়ান্ত আন্দোলনের কথা বললেও মাঠ পর্যায়ে তাদের সেই রকম প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না, তারা এখনো বিদেশের উপর অনেকটা নির্ভর করে আছে, ফলে আগের মতো কর্মসূচি করে ব্যর্থ হওয়ার শঙ্কা থেকে যায়। কারণ আমরা যেসব ছোট ছোট দল আছি, তারা তো চাইলে মাঝে 1 কিংবা 2 লাখ লোক নিয়ে নামতে পারবো না।
যুগপথ আন্দোলন সফল পরিণতির দিকে যাচ্ছে বলছেন আমির খসরু। সরকার পতনে যুগপথ আন্দোলন সফল পরিণতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে বিভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন। সরকার পতন আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি কি হতে পারে তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়। বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপথ আন্দোলনের সাথে যারা জড়িত সবাই একেবারে সক্রিয়ভাবে আন্দোলনের প্রতিটি কর্মসূচি পালন করছে। এই আন্দোলনে আমরা সাধারণ মানুষ সম্পৃক্ত করতে পেরেছি, ফলে আন্দোলন একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। এই প্রেক্ষাপটে আমরা বসেছি, মত বিনিময় করেছি, আন্দোলনের বিভিন্ন দিকগুলো বিশ্লেষণ করেছি, তার মাধ্যমে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি কি হবে সবাই মতামত দিয়েছে এবং সেইভাবে আমরা সফল সমাপ্তির দিকে এগিয়ে যাব। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, বাংলাদেশের জনগণের একটিমাত্র দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, এর কোনো বিকল্প নেই। আমরা অতীতে 14 ও 18 নির্বাচন দেখেছি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের 18 সালে পরিষ্কার বলেছিলেন, আমি বঙ্গবন্ধু কন্যা কথা দিচ্ছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, আপনারা নির্বাচনে আসেন। সেই নির্বাচনে আমরা আশা নিয়ে গিয়েছিলাম, সেই নির্বাচনের পরিণতি কি হয়েছে আপনারা জানেন। তিনি আরো বলেন, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্নটা এসেছে যে এই প্রশাসনের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। ওদের অধীনে নির্বাচনে যাওয়া মানে বৈধতা দিয়ে দেওয়া, বারবার এভাবে অবৈধতা মেনে নেওয়া যায় না। আজকে দেশকে যে জায়গায় নিয়ে এসেছে, এখন এখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই, সেজন্য আমরা এই লক্ষ্যে আন্দোলন করছি। আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট ধরে নভেম্বরে তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি ও সমমান দলগুলো দুর্গাপূজা শেষে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছে। তাদের দাবি, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচনকালে নির্দলীয় সরকার গঠন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এরপর নির্বাচনের আয়োজন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র বলছেন আফরিন আক্তার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেছেন, আমি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের গুরুত্বে জোর দিচ্ছি যা শান্তিপূর্ণ হবে। আমরা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচন করা হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি তেমনই হবে। তিনি বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি এবং আমরা নানা বিষয়ে আলাপ করেছি। শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা খুবই মুগ্ধ করেছে আমাকে, যার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য বিনিয়োগ, দীর্ঘস্থায়ী উন্নয়ন, অংশীদারী, নারী অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয়দের সার্বিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। তিনি আরো বলেন, কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়, নির্বাচনের পূর্বে নাগরিক সমাজ, সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ সম্পাদনের সুযোগ করে দেওয়ার বিষয়ে কথা বলেছি। বিএনপির সমাবেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা। আগামীকাল অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বিএনপি ঢাকায় জনসমাবেশ সম্পর্কে বিভ্রান্ত ছড়ানোর জন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। রিজভী বলেন, জনগণ কিন্তু গভীর নিদ্রায় অচেতন নয়, নতুন যুগের জয়যাত্রার পথে আওয়ামী ফ্যাসিবাদের সৌধ ভেঙে জনগণ প্রতিষ্ঠা করবে নিজেদের মালিকানা, গণতান্ত্রিক বাংলাদেশ। চলমান আন্দোলন বিজয়ের সিংহদুয়ার অভিমুখে অগ্রসর হচ্ছে। সরকারি চক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য জনসমাবেশ সার্থক ও সফল করার জন্য আহ্বান জানান রিজভী। রিজভী বলেন, বিএনপির সভা সমাবেশ, মিছিল, মিটিং, গানে চারদিক থেকে জনগণের মিলিত স্রোত দেখে হতবিহ্বল হয়ে পড়েছে ক্ষমতালোভী আওয়ামী লীগ। বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষ জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়ে রাজপথে, তাদের সড়ক উপস্থিতি কোনো কমতি হয়নি। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তন হবে না, তা আরো তীব্রতর হবে। গুম খুনের বিবিধ প্রণালী অবলম্বন করছে সরকার বলছেন রিজভী। সরকার বিরোধীদের দমনে গুম খুন গুপ্ত হত্যার বিবিধ প্রণালী অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর সময় রিজভী বলেন, জনসমর্থনহীন শাসক গোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত। এক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রহসনের সাজা দেওয়া এবং গুম খুন গুপ্ত হত্যার বিবিধ প্রণালী অবলম্বন করেছে সরকার। তিনি বলেন, এটা নিশ্চিত যে বন্দি বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে।
আর এটি স্বয়ং প্রকাশ হচ্ছে লন্ডনে শেখ হাসিনার বক্তৃতা। সেই বক্তৃতার মধ্যে নিহিত ছিল বিচার বুদ্ধিহীন ও বিবেচনা শক্তিহীন প্রতিশোধের ইঙ্গিত। বেগম জিয়ার উন্নত চিকিৎসার বাধাদান সেটিরই বড় প্রমাণ। তিনি আরো বলেন, 2017 সালে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। 3 মাস পর সেপ্টেম্বরে তিনি যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে অসুস্থ। এই কয়েক মাস 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় ফরমাসি রায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী সবাই অবলোকন করেছে। দেশ নেত্রী হেঁটেই কারা ফটক পার হয়েছে। তাহলে 2 বছরে তিনি কেন এত গুরুতর অসুস্থ হলেন? ইতিহাসের বিভিন্ন সময়ে ঘটনা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতির নামে বিরোধী নেতাকে হত্যার নানা দৃষ্টান্ত আছে দুনিয়া জুড়ে। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালিনের চায় বিষ মেশানো হয়। বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত ছিলেন যে অসুস্থ ইয়াসির আরাফাতের শরীরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ পলেনিয়ামের অস্তিত্ব রয়েছে, এটাই তার মৃত্যুর কারণ। রিজভি বলেন, চীনের সম্রাট হুন কুয়াংশু ক্ষমতাচ্যুত হলে গৃহবন্দী থাকা অবস্থায় বিষ খাইয়ে তাকে মারা হয়েছে। একজন মোগল সম্রাটের ঘনিষ্ঠ সহচর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা করতে দেওয়া হয়নি ফরাসি চিকিৎসককে, কারণ পরবর্তী সময়ে মোগল সম্রাটের বিরাগ ভজন ছিলেন তিনি। সারা বিশ্বে এমন দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে। খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থা প্রবেশ করেন, তাহলে কি কারণে এত জটিল দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন? প্রশ্ন রাখেন রিজভি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।